নমস্কার নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। প্রথমে যে বিষয়টার দিকে নজর রাখব, রাজ্যের বিভিন্ন জায়গাতে যারা শ্রমিকরা কাজ করে থাকেন, বিভিন্ন বিল্ডিংয়ে, বিভিন্ন হাইরাইজ বিল্ডিংয়ে যে কাজ করে থাকেন, তারা একটা অভিযোগ যেটা বারবারই উঠে আসে যে সমস্ত রকমের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে তারা কিন্তু কাজ করেন না, এই বিষয়টা উঠে আসেন, যার জেরে অনেক সময়ই দুর্ঘটনা হয়, অনেক সময় প্রাণ হারান এরকম শ্রমিকরা। একই রকমের ঘটনা আজ সকাল 9টা নাগাদ অভয়নগরে হয়েছে। চারতলা বিল্ডিংয়ে কাজ করতে গিয়ে উপর থেকে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সেই শ্রমিকের নাম বাপি দেবনাথ, বয়স 35-এর। সেই শ্রমিকের বাড়ি বিলোনিয়া নেতাজি পল্লী এলাকায়। ঠিকাদার গৌতম দাসের আন্ডারে কাজ করছিলেন সেই শ্রমিক বাপি দেবনাথ, এবং চারতলাতে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত সেখান থেকে পড়ে গেছেন, পড়ে মৃত্যু হয়েছে সেই শ্রমিকের। সেই শ্রমিকের বাড়ি জানা যাচ্ছে বিলোনিয়া নেতাজি পল্লী এলাকা, এবং স্বাভাবিকভাবেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার পরিজন থেকে শুরু করে যারা আন্ডারে কাজ করছিলেন প্রত্যেক জায়গাতেই কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। তবে আরও একটা বিষয় যেটা চোখে আঙ্গুল দিয়ে এই ঘটনাটা দেখিয়ে দিচ্ছে, যে রাজধানী বা যেই জায়গাতেই হোক, শ্রমিকরা যখন কাজ করেন সেখানে পর্যাপ্ত সেফটি ইকুইপমেন্ট নিয়ে তারা কাজ করেন না, যার ফলে কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় এবং এই ধরনের দুর্ঘটনাগুলো কিন্তু প্রায়শই দেখা যায়। শ্রমিক বাপি দেবনাথ 35 বছর বয়সীর এই মর্মান্তিক পরিণতিতে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে কি বলছেন সংশ্লিষ্টরা শুনবো। আপনারা শুনলেন সে ব্যক্তির মর্মান্তিক পরিণতির পরে তার যারা অন্যান্য শ্রমিকরা রয়েছেন তাদের কি বক্তব্য রয়েছে, এবং বাপি দেবনাথের এই মর্মান্তিক পরিণতি স্বাভাবিকভাবেই আরও কয়েকটা বিষয় কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, যে সেফটি ইকুইপমেন্ট যে কতটা প্রয়োজন, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে সকাল 9টা নাগাদ অভয়নগরে চারতলা এক বিল্ডিংয়ে কাজ করতে গিয়ে উপর থেকে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রমিকের নাম বাপি দেবনাথ, বয়স 35-এর। সেই শ্রমিকের বাড়ি বিলোনিয়া নেতাজি পল্লী এলাকায়। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।